আড্ডা মেরেছি 9টা অবধি আজকে সানডে বলে তো। হ্যাঁ ধনে পাতা একাটি তো পাপার আবারও আজকে রাতে ধানিয়া চিকেন খাবে বলেছে, তাই ওকে ধানিয়া ধানিয়া বলে ডাকছিল। তো চলো আমি কেটে টেটে নিই, আর সকালে হবে আজকে স্যান্ডউইচ, ওই নতুন স্যান্ডউইচ মেকারটাতে, তখন আবার দেখাবো। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, স্যান্ডউইচ গ্রিল করা। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। আমি যদিও বা ভিডিওটা পুরোটা করতে পারিনি, কারণ সত্যি সকালে ব্রেকফাস্টটা নিয়ে তাড়াহুড়ো হয়েছিলাম। তো চলো এরপর দুপুরের কি কি রান্না হলো দেখা যাক। এখন বাজে 12:39 আর আমার সব রান্না বান্না করা হয়ে গেছে, গ্যাস ট্যাসও মুছে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হলো। সকালে স্যান্ডউইচ তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, ওটা তো করতে পারিনি, যাই হোক একটা ফটো তুলে রেখেছি। এটা হচ্ছে আমাদের চিকেনের ঝোল, আমরা তিনজন খাবো এটা। এটা হচ্ছে মামুনির দাঁড়াও চিকেন স্টু, যা আমাদের পেঁপে শিম বরবটি সব রয়েছে। এটা হচ্ছে লাল শাক ভাজা, এই আজকে আমাদের মেনু, মাংসের ঝোল আর লাল শাক ভাজা, আর রাতে হবে ধানিয়া চিকেন, সেটা আমি মেখে রেখে দিয়েছি। আর লেবু দিয়ে ভাত খাওয়া হবে, তাই লেবু কাটা, আর এটা আমাদের দুধটা জাল দেওয়া রয়েছে, আর কিছুই নেই। তো চলো এবার আমি স্নানটা সেরে হয়ে গেছে অনেক আগে, চুল থেকে বুঝতেই পারছো মোটামুটি চুল শুকিয়ে গেছে। আমার চুল যদিও তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভিজতে টাইম লাগে কিন্তু শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এখন খাবার বাড়ছে, আমরা খাবো দাবো। এখন বাজে হচ্ছে 2:30, যেহেতু পাপা আছে, খাবো দাবো কলকলাবো নয়, খাবো দাবো ঘুমাবো ঘুম থেকে উঠে, তারপর যাবো হচ্ছে বিরাটি। আজকে বিরাটিতে কিছু কাজ রয়েছে, যেহেতু দুটো বিয়ে বাড়ি রয়েছে, এক আমার বান্ধবী এক ওর বান্ধবী, তো বিরাটি যেতেই হবে। তো তখন তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো। সেদিনকে আমরা এম বাজার গেছিলাম, শেয়ার করতে পারিনি কিন্তু এবার অবশ্যই শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে, যেমনটা বলেছিলাম রেডি হয়ে গেছি, আর বিরাটি যাবো তাই জন্য এই সোয়েটারটাই জাস্ট পরে নিয়েছি বাড়ির টপটার ওপরে, আর কি বা পরবো। তো চলো এইবার যাবো বিরাটি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখি আগে কি কি গিফট কিনবো সেটাই বুঝতে পারছি না, এটা না একটা বড্ডই হ্যাপার ব্যাপার। তো চলো আগে যাই বিরাটি, এখন আর সময় নষ্ট করে লাভ নেই। চলেও এসছে গিফট, এখন বাজে মোটামুটি ধরো ওই 8:15 মতো, একটু বাদে যাবো রান্না করতে। আজকে ভেবেছি তোমাদের সাথে আবারও রান্নাটা একটু শেয়ার করব। তোমাদের সাথে রান্না শেয়ার না করলে আমার ভালোই লাগে না, তো এটাই হচ্ছে মেইন কথা। আর ও বাড়ি থেকে তো পাপা পায়েস নিয়ে এসছে, তোমাদেরকে বললামই এক সেকেন্ড, তো সেটা আমি দুপুরবেলা আবার খাওয়া দাওয়ার পর খেয়েছি। মানে আমি বুঝতে পারছি আমি রোগা হতে পারবো না, আমাকে মিষ্টি খেতেই হচ্ছে, মানে খাওয়া দাওয়ার পর মিষ্টিটা একটু খেতেই লাগে। তাও গাজরের হালুয়া যেটা করেছিলাম ওটা আমি খাইনি, কারণ গাজরের হালুয়াটা আমার একটা ভালোবাসি না ওই আর কি। তো কি গিফট কিনেছি এগুলো নয় নাই বা বললাম, তো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো কি গিফট কিনেছি। তো দুটো বান্ধব মানে আমার বান্ধবী আর ওর বান্ধবী দুজনের জন্য একই গিফট কেনা হয়েছে, তো সেই আর কি। একটু বাদে যাবো রান্না করতে, 8:30 নাগাদ যাবো, একটু বসে নি এই আর কি, নিজের ভিডিও দেখারই আজকে টাইম পাইনি, মানে দেখিও নি। আর খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে চা বানিয়ে গেছিলাম বিরাটি, এইতে এলাম আর আর কি, আর কিছুই না আপাতত। যখন রান্না করতে যাবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। আজও হবে ধানিয়া চিকেন, সেই সকালেই মাখিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর হচ্ছে টক দই,
এই সব পেস্ট করা রয়েছে, নুনও দেওয়া রয়েছে, এবার তেলটাও কড়াইতে গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা ছাড়তে না খুবই ভয় লাগে, মানে জল বেরিয়ে থাকে তো একটু। আর আজকে আমি পুরোটাই সলিড মাংস দিয়ে করছি, কোনো হাড় নেই মাংস। এবার একটু নেড়ে চুড়ে কষাবো আর কিছু মানে ঢাকা দিয়ে দিয়ে। সে না আজকে আমি ঢাকা দিচ্ছি না, কারণ দেখো অলরেডি অনেক জল বেরিয়ে রয়েছে, তো এখন না ঢাকা দিলে আরও বেশি জল বেরিয়ে যাবে, তো তখন আমার টানাতে অসুবিধা হবে, তো আজকের জন্য ঢাকা দেবো না, এভাবেই আমি কষাবো। আর সম্ভবত দেখা যাক বাটিটা কাঁচিয়ে দিতে হবে, মনে হচ্ছে আজকে জল দেওয়া যাবে না, আজকে আর প্রচুর জল বেরিয়ে গেছে। সেই যে দিয়েছি তারপর থেকে কষিয়েই যাচ্ছি, আর কিছুই করার নেই আমার। আর চেষ্টা করবে তোমরা সবাই যাতে মানে কাঁচা লঙ্কাতেই কাজটা হয়ে যায়, আর গুঁড়ো লঙ্কা বা এরকম কিছু ইউজ করতে না হয়, তাহলে কি হবে ব্যাপারটা গ্রিনই গ্রিনই থাকবে, অন্য কিছু হয়ে যাবে না, বেশ গ্রিন গ্রিন ধনিয়া চিকেন। আর হলুদও পরিমাণে একদম অল্প ইউজ করবে, এমন কিছু ইউজ করবে না যাতে জিনিসটা হলুদ হয়ে যায়। মোটামুটি জলটা শুকিয়ে গেছে আর তেলটাও আস্তে আস্তে বেরোচ্ছে দেখতেই পাচ্ছ, তখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। আমি জাস্ট ঢাকনাটা তুললাম আর কি, যেহেতু ওপরটা গরম হয়ে যায়, তুলতে তুলতে তোমাদেরকে দেখাতে পারবো না, আর ওও নেই, আমি একাই করছি ব্লগটা। তো তেল একদম দেখেছো কি সুন্দর করে রিলিজ হয়ে গেছে, তো দেখা যাক এবার নাড়াটা দিয়ে। মোটামুটি এবার হয়ে আসছে, আমার ঢাকা দেওয়া ছিল 5 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল, এর থেকে বেশি ঢাকা দেওয়া ছিল না, তো বুঝতেই পারছো হয়ে গেছে, এবার নামিয়ে নি। করে হয়ে গেছে, সাইড দিয়ে তেলটা রিলিজও হয়ে গেছে, সুন্দর বেশ হয়েছে, মাংস ভেঙেও গেছে, সেদ্ধ হয়ে গেছে এই আর কি। তো চলো আর হবে কড়াইশুঁটির কচুরি, সেটা করবে মামুনি। আজকে ধনিয়া চিকেনটা না অসম হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল, তার সাথে ছিল কড়াইশুঁটির ওই পুরভরা পরোটা খেয়েছি আজকে আমরা, কচুরিটা ঠিক খাইনি, তেল তো পরপর হয়ে যাচ্ছে। আর কালকে না ও তোমাদের তো বলাই হয়নি যে জেঠির মেয়ের বিয়েতে গেছিলাম আর কি, ইনার যে বিয়েতে গেছিলাম কদিন আগে, ওই কালকে সোমবার দিন আমাকে আর মামুনিকে যেতে বলেছে আর কি, ওরা এসেছে, তো ওই জন্য ওই বাড়িতে যাব, পাপাও যাবে আমাদের সাথে, জাস্ট ওখানে দেখা করে পাপা বেরিয়ে যাবে কাজে, ও তো যাবেই না, ওই জন্য রান্না করে রেখে তারপর যাব আমরা। তো এই সব প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে, আমরা জামা কাপড়ও যার জন্যে বার করে রেখে দিয়েছি এখানে, যদিও সবুজ শাড়িটা এখনকার নয় আর কি, বার করে রাখা আছে, দেখা যাক। আমি কালকে কুর্তি পরেই চলে যাবো, আর শাড়ি পরবো না কালকে, হয় না অত সকালে, মামুনি একটু তাড়াতাড়ি বেরোবে বলছে, আর শাড়ি পরে একটু সাজগোজ করতে টাইমই লাগে সত্যি কথা বলতে, আমার তো লাগে অন্তত, কার কি হয় জানি না। দেখো বিরাটি জাসমা কানেরটা পরেছে, আবার খুলে দিয়েছি, আসলে ওই মুক্ত বসানো কানেরটা আমার খুব পছন্দের কানের, ওটা দিদিভাই আমাকে দিয়েছে, ওই কানেরটা আমার খুব ভালো লাগে, যখনই আমার কান ফাঁকা থাকে তখনই আমি ওটা পরে নিই, কিন্তু যেহেতু পুষ কানের তো পরে মানে শুতে গেলে একটু চাপ লাগে বলে খুলে রাখি আর কি। তো মুক্ত যে কোনো জিনিসই আমার খুব পছন্দের। তো চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি ব্লগটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ভালো লাগলো। আজকে সানডে, তাই জন্য একটা ছোট ব্লগ যাবে, সানডেতে নিজেরা নিজের মতো কাটাই, পাপাও বাড়ি থাকে ওই জন্যে বিশেষ করে, আর কোথাও তো বের হয়নি তোমরা দেখতেই পেলে, কিছু কিছু জায়গায় যাওয়ার আছে, জানি না কবে যাব বা কিছু। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি মনে হয় যে হ্যাঁ ভালো করছি পাশে থাকা যায় তাহলে ভালোবেসে পাশে থেকো, আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, সত্যি আমার খুব ভালো লাগবে। যদিও দুদিন ধরে ভিউজটা খুব কম পড়ছে, খুব কম, জানি না কেন, আশা করি খুব তাড়াতাড়ি আবার সব ঠিক হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।